আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি ভালো আছো। আজকে সিঙ্গেল মাদারের পার্ট 8 নিয়ে হাজির হলাম, আর আজকের ভিডিওতে আরেকটি ধামাকা হতে চলেছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর হ্যাঁ, এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য, কেউ এটাকে সিরিয়াসভাবে নেবে না। তাহলে চলো শুরু করা যাক। নিশ্চয় ও কোনো উদ্দেশ্যে এসেছে। কি দেখছো তুমি? না, কিছু না, তোমাদের বাড়ি দেখছি, আমার কাছে অনেক ভালো লেগেছে। আচ্ছা, মিস্টার নামজুন কোথায়? পাপা কাজের জন্য দেশের বাহিরে গিয়েছে। বোগাম, তুই এখানে কি করছিস? দিলের জন্য এসেছি। আমাকে কি একটু পানি দেবে? তে, একটু পানি নিয়ে আসো তো। কিছুক্ষণ পর তে পানি নিয়ে আসে এবং এসে তার সামনে যে মানুষটিকে দেখতে পায় তাকে দেখে তের পা থেকে মাটি সরে যায়। তের হাত থেকে পানির গ্লাসটি পড়ে যায়। বোগাম, ও এখানে কি করছে? তো বোগাম হচ্ছে তের এক্স বয়ফ্রেন্ড। What the hell is this, তে? তুমি কি কোনো কাজ ভালোভাবে করতে পারো না? তে স্টিল শকিং এ সেখানে দাঁড়িয়ে আছে এবং কোন এক কারণে ভয় পাচ্ছে। তে, হ্যাঁ, তুমি কি একটি গ্লাসও ভালো মতো ধরতে পারো না? সরি, ইটস ওকে, ওকে আর কিছু বলা লাগবে না। তে কিছু ভাবতে ভাবতে সেখান থেকে চলে যায়। বাই দ্য ওয়ে, ও কিন্তু অনেক হট, তোমাদের টেস্ট। ভুগাম তার কথা কমপ্লিট করতে পারে না। জঙ্কব তার কলার ধরে বলে, তোর সাহস কি করে হয় ওর ব্যাপারে এসব কথা বলার? হেই হেই, কাম ডাউন ব্রো, ও তো জাস্ট একজন মাইট। মাইট হোক বা অন্য কিছু, ফার্স্ট মেয়েদের রেসপেক্ট করা শিখ। এখন থেকে আমার সামনে কোনো মেয়ের ব্যাপারে এভাবে কথা বলার দুঃসাহস করবি না। ওকে ওকে, এখন আমার কলার ছাড়ো, এখন বেরিয়ে যাই বাড়ি থেকে। হুম, যাচ্ছি, বাই। তারপর বোগম সেখান থেকে চলে যায়। জঙ্কব শান্ত হও, তোমরা কি মনে করো না যে ওইখানে অন্য কোন উদ্দেশ্যে এসেছে? হুম, আমি ওইটাই ভাবছি। যদি বোগম ওদেরকে সত্যিটা বলে দেয় তখন কি হবে? না না, এটা হতে পারে না, আমাকে কিছু একটা করতে হবে। তারপর তে জানালার পাশে কিছু শব্দ পায়। কে ওখানে? তারপর জানালার সামনে যেয়ে দেখে, হেই বেবি। তারপর ভুগম জানালা দিয়ে তের রুমে ঢুকে। ভুগম, ও তো আমার কথা মনে আছে? আমি তোমাকে কিভাবে বলতে পারি মিস্টার চিচার? আউচ বেবি, এভাবে বলো না, আমার কষ্ট লাগে। তোমার ওই নোংরা মুখ দিয়ে আমাকে বেবি বলে ডাকবে না। কেন বেবি? আগে তো তোমার ভালো লাগতো যখন আমি তোমাকে বেবি গার্ল বলে ডাকতাম। বেরিয়ে যাও আমার রুম থেকে। বাই দ্য ওয়ে, তোমার মেয়ে কোথায়? ও তোমার মেয়ে না, ও শুধু আমার মেয়ে। ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম যে ও আমার মেয়ে না। তাহলে কি আমি ওদেরকে এরার ব্যাপারে বলে দেব? Don't you dare to tell them, Bogan. বেবি, আমি কিন্তু সে রাতের সব ঘটনা জানি। কি কি? 3 মাস আগে সে রাতে কি হয়েছিল? না না, তুমি মজা করছো। আমি যদি সে রাতের কথা ওদেরকে বলে দেই তাহলে মেবি তুমি বেঁচে থাকবে, কিন্তু তোমার মেয়ে মরে যাবে। কি, আমি ঠিক বলছি তো? তে শক হয়ে যায় যে ভগবান কিভাবে সে রাতের কথা জানলো। এখন আমি বুঝলাম তুমি এখানে কেন এসেছো। তুমি এখানে এসেছো আমাকে ব্ল্যাকমেইল করার জন্য, তাই না? ইয়েস বেবি। প্লিজ ভগবান, তুমি ওদেরকে কিছু বলো না, আমি তোমাকে রিকোয়েস্ট করছি। তে বলতে বলতে মেঝেতে বসতে নেয়, কিন্তু হঠাৎ তে ভুগামের পকেট থেকে তার গান নিয়ে নেয়। তে, তুমি কি করছো? আমার মনে হয় তুমি ভুলে গেছো যে আমি কে। তে একটি বাতা হাসি দিল, আমি এখন একজন মাফিয়ার মেয়ে এবং ওই ফ্যামিলির মোস্ট পাওয়ারফুল মেয়ে আমি। তে, তে আমার গান আমাকে ফেরত দাও। এত তারা কিসের, বেবি বয়? তে, তে উল্টা পাল্টা কিছু করো না। তুমি ওই রাতের সত্যিটা জানো, তো তোমাকে তো এখন মরতেই হবে। তে, আমি এই ব্যাপারে কাউকে কিছু বলবো না, আমাকে আমার গান ফেরত দাও। তোমাকে তো এখন মরতেই হবে, এমনিতে ওই রাতের কারণে আমাকে ব্ল্যাকমেল করার জন্য অনেক মানুষই আছে। আমি আর আরেকজনকে এক্সট্রা অ্যাড করতে চাই না, বেবি বয়, নাও বাই। তারপর তে বোবামের মাথা শুট করে দেয়। আইস, কত বোকা, কোনো প্ল্যান ছাড়াই আমাকে ব্ল্যাকমেল করার জন্য এসেছে, হাউ স্টুপিড। তারপর তে বোগামের ডেড বডির সামনে বসে বলে, তুমি কি ভেবেছো? হ্যাঁ, আমি এখানে ওদের টর্চার সহ্য করি বলে তোমারটাও করব? হোয়াট এ ফুল। আমি আমার মেয়েকে বাঁচানোর জন্য সব কিছু করতে পারি,
দেখো আমি ওদের দেওয়া সব কষ্ট সহ্য করছি, এবং আমি আমার মেয়েকে বাঁচাতে যে কাউকে মারতেও পারি, যেমনটা আমি তোমার সাথে করেছি। অন্যদিকে তারা যখন তেল রুম থেকে গানশটের আওয়াজ পায়, আওয়াজটা তেল রুম থেকে আসলো না, তারপর তারা দৌড়ে তেল রুমে যায়। তে কি হয়েছে, দরজা খুলো। তে তুমি কি ভিতরে আছো? তে দরজা খুলছো না কেন তুমি? হ্যাঁ ওয়েট। তারপর তে দরজা খুলে দেয়। তে ওটা কিসের আওয়াজ ছিল? তারপর তারা বোকামের লাইফ ভেস পজিটিভ ফ্লোরে পড়ে থাকতে দেখে। তে কি হয়েছিল এখানে? ও আমাকে টাচ করতে চেয়েছিল, তাই আমি ওকে মেরে ফেলেছি। ও তোমার রুমে আসলো কিভাবে? জানালা দিয়ে। গার্ডস, এই রুমটা পরিষ্কার করো। তারপর তারা সেখান থেকে চলে যায়। তে তুই ঠিক আছিস? কিছু হয়নি তো তোর? না জীবন দাদি, আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। সুগা, তোমরা তেকে কবে ফ্রি করবে? তুমি হঠাৎ একথা বলছো কেন? এমনি দেখো জিমিন, ও আমাদের বোনকে মেরেছে, আমরা কিভাবে ওকে ছেড়ে দেই? আর যদি আমি ওকে ছেড়ে দেই, তবু জঙ্কক ওকে ছাড়বে না। তে হচ্ছে একজন মাফিয়ার মেয়ে, তার স্টেপ সিস্টার হচ্ছে মাফিয়া কুইন। তে মাফিয়া কুইন না, কিন্তু ও সব জানে। তে তার ফ্যামিলির মধ্যে অনেক ট্যালেন্টেড এবং মোস্ট ডেঞ্জারাস মেয়ে, এমনকি তার স্টেপ সিস্টার থেকেও, যে কিনা মাফিয়া কুইন। সবাই তের আসল পরিচয় জানে, শুধু তার মেয়ে জানে না। So guys, that's for today. I hope you guys like this video. If you like this video, then subscribe to my channel. Bye-bye.